আলবন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো তবে সবার আগে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা তুফান যেটা বাংলাদেশে অলরেডি মুক্তি পেয়ে গেছে ভারতবর্ষে পাঁচই জুলাই মুক্তি পাচ্ছে সেই ছবিটার নতুন গান ফেঁসে যাই মুক্তি পেয়েছে গানটা কীরকম কী লাগলো কথা বলবো সেটা নিয়ে তো দেখুন এই গানটা এমনিতে ভালো আমি অনেকবারই শুনে দেখলাম এমনিতে গানটা ভালো কিন্তু অর্ডিনারি কোনো গান নয় তুফানেরই অন্যান্য গানগুলো যতটা অসাধারণ হয়েছে সেটা উড়াধুরা লাগে হোক কিংবা তুফানের টাইটেল ট্র্যাক হোক কিংবা কোকিল যে গানটা রয়েছে মিমি চক্রবর্তী এবং শাকিব সেই গানটাও সেই গানগুলো কিন্তু দারুণ গান হয়েছে সেই স্ট্যান্ডার্ডের গান কিন্তু এই রোমান্টিক গানটা হয়নি আমি রাইহান রাফিরি একটা ছবি সুরঙ্গর একটা রোমান্টিক গানের কথা বলছি গা ছুঁয়ে বলো সেই গানটাই অসাধারণ গান সেই লেভেলটা কিন্তু এই গানটা ম্যাচ করতে পারে না তুফানের সেই গানে আফরান নিশ এবং তমা মির্জার মধ্যে যে ধরনের কেমিস্ট্রি বা যে লাভ মুভমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড বেশি ওয়ার্ক করে সেগুলো খুব জীবন্ত সত্যিকারের কেমিস্ট্রিটা দুজন শিল্পীর মধ্যে ওয়ার্ক করেছিল কিন্তু সেই জিনিসটা তুফানের মধ্যে হচ্ছে না এই পার্টিকুলার গানটার মধ্যে হচ্ছে না সাকিব খান এবং নাবিলার মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু দুর্বল এই যাবতীয় সমালোচনা কিন্তু পার্টিকুলারলি এই গানটা তুফান ছবিটার সমালোচনা আমি করছি না ছবিটা তো দেখতেই পাইনি পাঁচ তারিখ দেখতে পাবো এবং তখন ডেফিনেটলি ছবিটার রিভিউ করবো গানটা আপনাদের কীরকম কী লাগে এবং ছবিটা যাদের দেখা হয়ে গেছে স্পয়লার না দিয়ে নিজেদের রিভিউ অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবার যদি মুভি আপডেটসে চলে যাই প্রথম আপডেটটা কোয়েল মল্লিককে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির ছবির টাইটেল হচ্ছে একটি খুনির সন্ধানে মিতিন এবং সেই ছবিটার শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল এরকমটাই একটা নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে আশা

কিন্তু জোর কদমে প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে কবে থেকে প্রমোশন স্টার্ট হয় ছবিগুলোর সেটাই একটা দেখবার মতন ব্যাপার হবে গত বছরের মতন এই বছরের একটা ধামাকা ক্ল্যাশ কিন্তু আমরা দুর্গাপুজোতে দেখতে পেতে চলেছি নেক্সট আপডেটটা সিকান্দারকে কেন্দ্র করে অর্থাৎ এ আর তামিল পরিচালক এবং বলিউডের সুপারস্টার সালমান খানের কোলাবোরেশনকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি একটা অ্যাকশান সিকোয়েন্স বাকি রয়েছে তারপরই এই ছবিটার ফার্স্ট শিডিউলটা শেষ হয়ে যাবে যে অ্যাকশান সিকোয়েন্সটা বাকি রয়েছে সেখানে কিন্তু প্লেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অভিনেতা প্রতীক বাব্বারের সঙ্গে সালমান খান এই অ্যাকশন সিকোয়েন্সটা শ্যুট করবে তারপর ফার্স্ট শিডিউলটা কমপ্লিট হয়ে যাবে এবং সেকেন্ড শিডিউলের কাজ শুরু হবে আগস্ট মাস থেকে এরকমটাই এখন অবধি জানা যাচ্ছে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি সেকেন্ড শিডিউলটা চল্লিশ দিনের উপরে থাকবে এরকমটাও কিন্তু জানতে পারা যাচ্ছে আমি এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড দেখার জন্য অপেক্ষা করতে পারছি না আপনারা তো জানবেনই এই দু হাজার পঁচিশের ঈদে এই ছবিটা মুক্তি পেতে চলেছে এর পরবর্তী আপডেটটাও কিন্তু একজন তামিল পরিচালককে কেন্দ্র করেই অ্যাটলি তার আপকামিং ছবিটা একটা টু হিরো ফিল্ম হতে চলেছে যেখানে আমরা সালমান খানকে দেখতে পাবো এবং একজন সুপারস্টার ফ্রম সাউথ থাকতে চলেছেন এরকমটা বহু আগে আপডেট এসেছিল তারপর আপডেট এসেছিল রজনীকান্ত সেই ছবির মধ্যে থাকবেন অর্থাৎ সালমান এবং রজনীকে আমরা একসঙ্গে দেখতে পাবো কিন্তু এখন জানতে পারা যাচ্ছে সাউথের সুপারস্টাডি থাকবে তামিল সুপারস্টাডি থাকবে কিন্তু সেটা রজনীকান্ত নয় সেটা কামাল হাসান এরকমটাই আপডেট আসছে ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে অর্থাৎ সালমান খান এবং কামাল হাসানের কোলাবোরেশন এখানে আমরা দেখতে পেতে চলেছি দেখা যাক সেসব দি কী হয় কার সঙ্গে কার কোলাবোরেশন হয় কারণ এই জিনিসটা খুবই কনফিউজিং যখন এত বড় প্রজেক্টকে কেন্দ্র করে এরকম আপডেট আসতে থাকে একবার রজনী সালমান একবার সালমান কামাল কে আসলে কার সঙ্গে কাজ করবে দেখা যাক শেষ সব কি হয় না হয় সময় বলবে নেক্সট আপডেটটা অরমে কাহা দামথা আজয় দেবগান এবং তাব্বুর আপকামিং ছবিকে কেন্দ্র করে এই ছবিটার পাঁচ পাঁচ তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল এই জুলাইয়ের পাঁচ তারিখেই কিন্তু ছবিটা পোস্টপন্ড হতে চলেছে তার কারণটা হচ্ছে কালকি কালকি এরকম হিউজ পরিমাণে কালেকশন হিন্দি বেল্টে করা শুরু করে দিয়েছে যেটা কিন্তু এই ছবিটার জন্য একটা বিশাল বড় থ্রেডে পরিণত হয়েছে এবং মেকাররা খুব ভালো মতো বুঝতে পেরেছে যে এই ছবিটাকে এখন আনলে এই ছবিটা বিশাল বড়ো রকমভাবে কেস খেতে চলেছে যে কারণে মেকাররা এখন ঠিক করছে জুলাইয়ের মাঝামাঝি সময় জুলাই সেকেন্ড উইকে অথবা জুলাই ছাব্বিশ তারিখে ডেট পুল এবং উলভেরিনের সময় ক্ল্যাশ করবে অথবা আগস্টের দু তারিখে এই ডেট ও শুনতে পাওয়া যাচ্ছে তবে সব থেকে যেটা সুবিধাজনক মনে হচ্ছে এই ছবিটার জন্য মানে এই ছবিটা সে অব্দি যে ডেটটাতে আসবে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে জুলাই ছাব্বিশ তারিখ ডেট পুলের সঙ্গে ক্ল্যাশ করবে দেখা যাচ্ছে সেটা শেষ অব্দি হয় কি হয় না মেকাররা কবে অফিসিয়াল ডেটটা অ্যানাউন্স করে নেক্সট আপডেটটা কারিনা কাপুরকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে দ্য বাকিংহাম মার্ডার্স পরিচালক হচ্ছেন হানসাল মেহতা ছবিটা এই বছর তেরোই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কারিনা রিসেন্ট সময় সমস্ত ভালো ছবির পাঠ হচ্ছে আশা করবো এই ছবিটাও খুব ভালো কিছু হতে চলেছে পরিচালকও খুব স্ট্রং আশা করছি এটা ভালো ছবি পেতে চলেছি আমরা নেক্সট আপডেটটা আক্ষয় কুমারকে কেন্দ্র করে আপনাদেরকে কয়েকদিন আগে আমি জানিয়েছিলাম আক্ষয় কুমারের একের পর এক ছবি পূজা এন্টারটেনমেন্টের সঙ্গে সেই যে ছবিগুলো করেছে সেগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বেলবাটামের মতন ছবি কিংবা মিশন রানীগঞ্জ তার সঙ্গে সঙ্গে বারে মিয়া ছোটে মিয়া টাইগার শ্রাফের গানপাত ছবিটা এই ছবিগুলো বক্স অফিসে সফলতা না পাওয়ার জন্য পূজা এন্টারটেনমেন্টের আড়াইশো কোটি টাকা লস হয়েছে এবং সেটার জন্য আড়াইশো কোটি টাকা ধার হয়ে যায় তাদের সেই ধার মেটানোর জন্য বাসুবাগ্নানি যিনি পূজা এন্টারটেনমেন্টের মালিক তারা তাদের সাততলা অফিস বিক্রি করে দেয় আকশয় কুমার এরকমটা জানা যাচ্ছে জ্যাকি ভাগ্নানি জানিয়েছেন যে অক্ষয় কুমার নিজে বলেছে তাদেরকে যে আমার যে সমস্ত পেমেন্টস রয়েছে সেই সমস্ত পেমেন্টস আটকে দাও আমার পেমেন্টস এখনই লাগবে না তোমাদের যারা কর্মচারী রয়েছে তাদের সমস্ত যে ডিউ পেমেন্ট রয়েছে সেগুলোকে ক্লিয়ার করো সব কিছু একদম ফুল ফাইনাল পেমেন্ট তাদের হয়ে যাওয়ার পরবর্তীতে আমার পেমেন্ট দিও আমার পেমেন্ট এখনই দিতে হবে না অক্ষয় কুমারের ছবিগুলো ফ্লপ হয়েছে তার জন্য পূজা এন্টারটেনমেন্টের এই অবস্থা সেটার জন্য মানুষ অক্ষয় কুমারকে আমি আমার কমেন্ট বক্সেই দেখতে পাচ্ছিলাম এবং চারিদিকেই দেখতে পেয়েছি অক্ষয় কুমারকে যেরকম ব্লেম দিচ্ছিলো এটাও সত্যি কথা একজন অভিনেতা ছবি না চললে সবসময় যে তার কিছু করার থাকে বা সে যে ডিরেক্টলি একেবারে দায়ী ছবিগুলো না চলবার জন্য সবসময় সেটা নয় অক্ষয় কুমারের ওপরে কিন্তু পুরো ব্লেমটা যায় না এক নম্বর এটা এবং দু নম্বর এটা যে তার পক্ষে যেটা করা সম্ভব ছিল তার ফিজটা না নেওয়াটা এবং সমস্ত সাধারণ মানুষের কথা সাধারণ কর্মচারীদের কথা ভাবা পূজা এন্টারটেনমেন্টে সেই কাজটা কিন্তু সে করেছে সেটার জন্য কিন্তু তাই ক্রেডিট দিতেই হবে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রেখুন পরবর্তী ভিডিওতে